স্পেলিং আর প্রোনাউন্সিয়েশনের দ্বিতীয় ভিডিও বা সেকেন্ড ভিডিও নিয়ে আজকে আমি মোহাম্মদ সাকিব হোসেন উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকে আমি আপনাদেরকে আমাদের যেহেতু বলেছি যে স্পেলিং এর অনেকগুলো সিরিজ ভিডিও আমি করবো আপনাদের জন্য, যেহেতু আমাদের আইএস পরীক্ষা সহ বিভিন্ন ধরনের পরীক্ষায় আমরা প্রচুর স্পেলিং মিস্টেক করি, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোনাউন্সিয়েশনে আমাদের কিছু প্রবলেম আছে, আর যেহেতু এরা একে অপরের সাথে ইন্টার কানেক্টেড বা ইন্টার রিলেটেড, সো দ্যাটস ওয়াই আমি চেষ্টা করবো যে আপনাদেরকে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন নিয়ে কিছু ভিডিও সিরিজ দেওয়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি এর জন্য। তো আজকে আমার সেই সেকেন্ড ভিডিও, প্রথম ভিডিওতে আমি কিন্তু সাইলেন্ট লেটার নিয়ে কথা বলেছিলাম, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব হচ্ছে মেনলি সাফিক্স প্রিফিক্স বা আসলে একটা ওয়ার্ড ফর্মেশন কিভাবে হয় সেটা নিয়ে আমি মেনলি আলোচনা করব। কারণ আমি যদি ওয়ার্ড ফর্মেশনটা যদি না বুঝি, ওয়ার্ড কিভাবে গঠন হয় এটা যদি আমি না বুঝি, তাহলে কিন্তু আমাদের পক্ষে একটা সেন্টেন্স মেক করা সম্ভব না বা আমাদের পক্ষেও সেই স্পেলিং গুলোকে ঠিক করা সম্ভব না। এই কারণে আমাদের ওয়ার্ডের ভিতরে একবারে একবারে ভিতরে ঢুকতে হবে যে আসলে ওয়ার্ড একটা ওয়ার্ড ফর্মেশন কিভাবে হচ্ছে। তো এই জন্য আজকে আমি ওয়ার্ড, রুট ওয়ার্ড, সাফিক্স প্রিফিক্স এগুলো নিয়ে কথা বলবো, মেনলি অ্যাফিক্স নিয়ে কথা বলবো। তো আমার এই ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, বিশেষ করে যারা আপনাদের যারা আপনারা স্পেলিং কে ডেভেলপ করতে চাচ্ছেন বা স্পেলিং কে ইমপ্রুভ করতে চাচ্ছেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমাদের এই সিরিজ ভিডিওগুলো দেখতে থাকুন, আর এই ভিডিওতে একটু পরে আমি আপনাকে নিয়ে যাবো স্ক্রিনে, যেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের স্পেলিং গুলোকে সলভ করতে পারেন। এবং এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস, ব্যাপারটা এরকম না যে একটা ভিডিওর মাধ্যমে সলভ হয়ে যাবে, আমার যে সিরিজ ভিডিওগুলো আছে সেগুলো পুরো ভিডিওগুলো সবগুলোই দেখতে হবে। আর এই ভিডিওটি যদি এই ভিডিও থেকে যদি আপনি স্পেলিং সম্পর্কে আরো ভালো আইডিয়া নিতে চান, তাহলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, মাঝখান থেকে দেখে যদি স্টপ করে দেন তাহলে কিন্তু আপনি আসলে প্রপার আইডিয়াটি পাবেন না। এই কারণে আমি যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে গিয়ে একেবারে এন্ড অফ দ্য ভিডিও, মানে ভিডিওর শেষ পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং আপনাদের সুচিন্তিত মতামত লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত দিবেন। তবে ভিডিও ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা জাস্ট আপনাদের মতামত জানতে চাচ্ছি। অন্তপক্ষে আমাদের একটা অ্যাসেসমেন্ট হয়ে গেল যে আমরা আসলে কতটুকু আপনাদের জন্য ভালো কিছু করতে পারছি। আর একটা কথা মানে যেটা না বললেই না, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন তত আমরা আরো বেশি ভালো ভিডিও আপনাদের জন্য মেক করতে পারবো, আমরা অন্তপক্ষে বুঝবো যে আমরা আপনাদের জন্য ভালো কিছু তৈরি করার চেষ্টা করছি। তো ডিয়ার ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আসুন আমরা সরাসরি চলে যাই হচ্ছে কি আমাদের সরাসরি স্ক্রিনে, সেখান থেকে আমরা জানি যে কিভাবে আপনি আপনার স্পেলিং, সাফিক্স, প্রিফিক্স কিংবা আপনার রুট ওয়ার্ড জানার মাধ্যমে আপনি আপনার স্পেলিংকে কারেক্ট করতে পারেন। তো আসুন সরাসরি স্ক্রিনে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে ওয়ার্ড ফর্মেশন, এবং আজকে হচ্ছে আমাদের স্পেলিং এর দ্বিতীয় ভিডিও। তো ইতিমধ্যে আমি আপনাদেরকে এটার গুরুত্ব সম্পর্কে বলেছি, তবে ওয়ার্ড ফর্মেশনটাকে সাধারণত একেবারে বেসিক বলা হয়, মানে ইংলিশ স্পেলিং এর একবারে বেসিক যদি আমি বলি তাহলে ওয়ার্ড ফর্মেশনটা হচ্ছে একবারে বেসিক। যারা ইংলিশ স্পেলিং সম্পর্কে অত ভালো আইডিয়া নাই তাদের জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। তো শুরু থেকে শেষ পর্যন্ত যেটা বলেছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এই এটার উপরে বেস করে আমরা এই ভিডিওটার উপরে বেস করে আমরা দুটো সাইট আপনাদেরকে রেফার করেছি, যেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটি দেখার পরে সেই ডিসক্রিপশনে যে আমাদের যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো পেয়ে যাবেন। তো আমরা আসুন যে ওয়ার্ড ফর্মেশন সম্পর্কে আইডিয়া নিই। তো প্রথমত হচ্ছে কি ওয়ার্ড ফর্মেশনের ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা ওয়ার্ড মূলত হচ্ছে কি ওয়ার্ডকে ভাঙলে তিনটা জিনিস পাওয়া যায়, যে কোনো ওয়ার্ডকে ভাঙলে, একটা হচ্ছে প্রিফিক্সেস, আর একটা হচ্ছে রুট ওয়ার্ড, আর একটা হচ্ছে সাফিক্সেস। প্রিফিক্সেসটা প্রিফিক্স হচ্ছে রুট ওয়ার্ডের শুরুতে বসে বা মৌলিক যে ওয়ার্ডটা আছে তার শুরুতে বসে, আর সাফিক্স হচ্ছে কি রুট ওয়ার্ডের পরে বসে। এই প্রিফিক্সগুলো কেমন হয়, যেমন হচ্ছে কি যেমন এখানে দেখেন দেওয়া আছে যে আন, হ্যাঁ আন হচ্ছে একটা কি প্রিফিক্স। তো এই এরকম আরও এক্সাম্পল দেওয়া আছে, যেমন আল, ইল, ডিস, মিস, রি, এগুলো সবই হচ্ছে কি প্রিফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে কি প্রি, মানে পূর্বে বসতেছে, ঠিক আছে। আর মাঝখানে হচ্ছে যারা বসে তারা সাধারণত রুট ওয়ার্ড, আর রুট ওয়ার্ডগুলো সাধারণত পার্ট অফ স্পিচ হয়ে থাকে, ঠিক আছে। আর এরপর হচ্ছে কি সাফিক্স, সাফিক্স বসে হচ্ছে কি ওয়ার্ডের শেষে। তো এখানে দেখেন আমি উপরে ভেঙে লিখেছি, কিন্তু একটা একটা ওয়ার্ডের ওয়ার্ড হবে এটা, সেটা হচ্ছে আনবিলিভেবল, আনবিলিভেবল। দেখেন আন বিলিভ এইবল, এই তিনটাকে যুক্ত করলে বিলিভ একটা হচ্ছে কি মৌলিক শব্দ, আর আন হচ্ছে একটা প্রিফিক্স, আর এইবল হচ্ছে গিয়ে একটি সাফিক্স। এই আনবিলিভেবল মানে আমরা জানি অবিশ্বাস্য। তাহলে এই যে আনবিলিভেবল আমরা বলি এটা মূলত হচ্ছে কি তিনটা অংশের সমন্বয় হয়েছে, একটা হচ্ছে আন, একটা হচ্ছে বিলিভ, একটা হচ্ছে এইবল। এছাড়া আমরা জানি ওয়ার্ডকে ভাঙলে কিন্তু আবার সিলেবল পাওয়া যায়, যদি সিলেবল অনুযায়ী চিন্তা করি তাহলে এখানে মেনলি চারটা সিলেবল আছে। কারণ বিলিভ এখানে বি একটা সিলেবল, লিভ একটা সিলেবল, তার মানে টোটাল হচ্ছে চার সিলেবলের সমন্বয় এটা গঠিত। তার মানে আন একটি সিলেবল, বি একটা সিলেবল, আন বি, লিভ একটা সিলেবল, এটা হচ্ছে তৃতীয় সিলেবল, এবং এই বলে একটা সিলেবল। তার মানে আনবিলিভেবলের টোটাল চারটি সিলেবল আছে, বা এটাকে পলিসিলেবল ওয়ার্ড বলা হয়ে থাকে। চার মানে হচ্ছে কি পলিসিলেবল ওয়ার্ড। সো ওয়ার্ডকে ভাঙলে আমরা সিলেবল পাই, আবার ওয়ার্ডকে আমরা যখন হচ্ছে কি গ্রুপ অনুযায়ী ভাঙি সেটাকে আমরা পাই হচ্ছে কি এইভাবে প্রিফিক্স, রুট ওয়ার্ড এবং সাফিক্স।
তাহলে এই মোটামুটি ছিল আমাদের এইচএসসি ওয়ার্ড ভাঙলে আমরা এই জিনিসগুলো পাই। এবার আসেন যে প্রিফিক্স আমরা জানবো, সাফিক্স তো আমরা জানবো, তবে আমরা আগে সবার আগে হচ্ছে আমরা রুট ওয়ার্ড সম্পর্কে জানি। রুট ওয়ার্ড হচ্ছে মৌলিক শব্দ, এই শব্দটা এভাবেই জন্মগ্রহণ করেছে। তো এই রুট ওয়ার্ড আবার দুইভাবে ফর্মেট হয়, একটা হচ্ছে রুট ওয়ার্ড বা এটাকে অরিজিন ওয়ার্ড বলা হয়, আর হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। দুটো রুট ওয়ার্ড বা দুটো অরিজিন ওয়ার্ড মিলে হচ্ছে একটা কম্পাউন্ড ওয়ার্ড হয়। যেমন ধরুন ইজ, এর জন্মটা এভাবেই হয়েছে, আবার টু, এটার এভাবেই জন্ম হয়েছে, এটা অন্য কোনো জায়গা থেকে আসেনি, মে, এটাও এভাবে জন্ম হয়েছে। এরকম যেসব শব্দগুলো খাঁটি, আমরা বাংলায় বলি না খাঁটি বাংলা শব্দ, এরকম যেসব শব্দগুলো খাঁটি যেটা অন্য কোনো শব্দ থেকে আসেনি সেটাকেই বলা হচ্ছে। হ্যাঁ, অন্য কোনো শব্দ বলতে অন্য ভাষা থেকে আসতে পারে, কারণ একটা ভাষা আসলে কখনোই একটা ভাষা মানে কখনোই তার নিজস্বতা নিয়ে কখনো ওই ভাষাটা হয় না, তার নিজস্বতা থাকে, সাথে অন্য ভাষা থেকেও হায়ার করা অনেক শব্দ থাকে। লাইক হচ্ছে যে মানে আমরা ইংরেজি শব্দ কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ পাই, আমরা স্প্যানিশ পাই, আমরা পর্তুগিজ শব্দ পাই, আমরা হচ্ছে গ্রিক শব্দ পাই, হ্যাঁ আমরা এনশিয়েন্ট অনেক এরকম অনেক শব্দ কিন্তু আমরা ইংরেজি শব্দে পাই। তো এই শব্দগুলো থেকে কিন্তু ইংরেজি শব্দটা, ইংরেজি ভাষার একটা মানে আজকে যে পূর্ণ রূপ সেটা বা মডার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা সেটা এসেছে। তো এরকম এইসব শব্দগুলো হয়তো এর অরিজিন বিভিন্ন দেশ থেকে হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে কি অরিজিনাল শব্দ যেগুলো এভাবে জন্মগ্রহণ করেছে। আর এইরকম কিছু অরিজিন শব্দ মিলে হচ্ছে কি কিছু কম্পাউন্ড রুট ওয়ার্ড তৈরি হয়। কম্পাউন্ড রুট ওয়ার্ড কি, দুটো ভিন্ন ভিন্ন রুট ওয়ার্ডের সমন্বয়ে যদি একটা ওয়ার্ড তৈরি হয় এটাকে কম্পাউন্ড রুট ওয়ার্ড বলে। যেমন এখানে এক্সাম্পল আপনারা দেখতে পারেন, যেমন টু ডে, টু হচ্ছে গিয়ে একটি আলাদা শব্দ, ডে হচ্ছে একটা আলাদা শব্দ, দুটো মিলে হচ্ছে কি আজকে বা বা আজকের যে দিনটি এটাকে বলা হচ্ছে টু ডে। তাহলে টু ডে এই এটা কিন্তু দুটো আলাদা শব্দ, এটার মিনিংও কিন্তু দুইটা আলাদা, কিন্তু একসাথে হয়ে কিন্তু একটা ভিন্ন মিনিং দিয়েছে। একইভাবে ইমেল, ইমেল হচ্ছে ইতে ইলেকট্রনিক, এমতে হচ্ছে মেইল, তাহলে মেইলিং যে সিস্টেমটা যখন ইলেকট্রনিক করা হয়েছে তখন এটাকে বলা হচ্ছে কি ইমেল। তো এটা একটা রুট ওয়ার্ড, দুইটাই কিন্তু রুট ওয়ার্ড, ইমেল রুট ওয়ার্ড, টুডে হচ্ছে রুট ওয়ার্ড, কিন্তু এই রুট ওয়ার্ডটা হচ্ছে কম্পাউন্ড, মানে দুইটা রুট ওয়ার্ড সমন্বয় হয়ে একটা ওয়ার্ড গঠন করেছে, আর এই রুট ওয়ার্ডটা কম্পাউন্ড না, একেবারে জন্মগতভাবে সেইভাবেই জন্মগ্রহণ করেছে। তাহলে আমার মনে হয় যে রুট ওয়ার্ড সম্পর্কে মোটামুটি আইডিয়া হলো। তাহলে একটা ওয়ার্ড কিভাবে যুক্ত হয়, গঠিত হয়, এটার ভিতরে থাকে প্রিফিক্স থাকতে পারে, রুট ওয়ার্ড থাকতে পারে, সাফিক্স থাকতে পারে, আবার রুট ওয়ার্ডের ভিতরে কম্পাউন্ড রুট ওয়ার্ড থাকতে পারে, আজকে মানে অরিজিন রুট ওয়ার্ড আর আজকে কম্পাউন্ড রুট ওয়ার্ড। তাহলে এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি রুট ওয়ার্ড। আর রুট ওয়ার্ড গুলোকে আপনাদের সরাসরি মুখস্থ করে ফেলতে হবে, যেহেতু বলেছে রুট ওয়ার্ড হচ্ছে পার্ট অফ স্পিচ, তার মানে আপনাকে সরাসরি পার্ট অফ স্পিচ শিখতে হবে। যেমন ধরেন আমি যদি বলি এই যে একটা মোবাইল ফোন, এই মোবাইল শব্দটা কিন্তু মানে মোবাইল মানে কি গতি বৃদ্ধি করা, কিন্তু নর্মালি এই এটা এখন একটা নাউন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা 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 কিন্তু মানে জন্মগ্রহণ ভাবে করেছে মোবাইল ফোন হিসেবে, তাহলে এটাকে আপনাকে এইভাবেই শিখতে হবে। তো এরকম আপনি যতগুলো ওয়ার্ড আপনি মানে শিখতে পারেন, আপনি নাউন শিখতে পারেন, আপনি প্রোনাউন, তবে পার্ট অফ স্পিচগুলো শিখে নেওয়াটা ভালো। আমি এর আগেও আমার একটা ভিডিওতে, গ্রামারের ভিডিওতে বলেছি যে পার্ট অফ স্পিচের ভিতরে বিশেষ করে যারা হচ্ছে কি ফিক্স শব্দ, বিশেষ করে কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, এরপর হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, এগুলো কি একটু আগেই মুখস্থ করে ফেলবেন, পরে আপনি অন্যান্য ওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো আপনি শিখবেন। তবে এই পার্ট অফ স্পিচ শেখার ক্ষেত্রে কিন্তু স্পেলিংটা অনেক বড় একটা ভূমিকা পালন করবে, সেটা কিভাবে করবে এটা আপনারা গ্র্যাজুয়ালি আমাদের ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পাবেন। তো আসেন এবার হচ্ছে কি সাম এক্সাম্পলস অফ প্রিফিক্সের, প্রিফিক্সের কিছু এক্সাম্পল আমরা দেখি। যেমন ডিস, ডিস থেকে আমরা পাই ডিসঅর্ডার, তাই না? আমরা ডিসঅর্ডার শব্দের সাথে পরিচিত, এটা কিন্তু ডিস থেকে আসছে, মানে ডিস যুক্ত হয়ে ডিসঅর্ডার হয়েছে, অর্ডারের সাথে ডিস যুক্ত হয়েছে। একইভাবে মিস, মিস আন্ডারস্ট্যান্ড মানে ভুল বোঝা, মানে আন্ডারস্ট্যান্ডের সাথে মিস যুক্ত হয়েছে, এটা মিস আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে। এন, এন কাউন্টার, কাউন্টারের সাথে এন যুক্ত হয়ে প্রিফিক যুক্ত হয়ে এন কাউন্টার হয়ে গেছে। একইভাবে ইললিগাল, লিগালের সাথে ইল যুক্ত হয়েছে, তখন এটা ইললিগাল হয়ে গেছে। একইভাবে এন্টি কারাপশন, আমরা এই শব্দের সাথে খুবই পরিচিত, তো করাপশনের সাথে এন্টি যুক্ত হয়ে এটা কিন্তু এন্টি কারাপশন হয়ে গেছে। তো সুতরাং এগুলো হচ্ছে প্রিফিক্স যেগুলো দ্বারা সাধারণত ওয়ার্ডের শুরুতে বসে, ওয়ার্ডের শুরুতে বসে এটার মিনিংটাকে ডিফারেন্ট করে ফেলে। সাধারণত প্রিফিক্সগুলো অনেক ক্ষেত্রে নেগেটিভ মিনিং দেয়, যেমন অর্ডার, অর্ডারের উল্টো হচ্ছে ডিসঅর্ডার, আন্ডারস্ট্যান্ড এটার উল্টো হচ্ছে ডিস মানে মিস আন্ডারস্ট্যান্ড, কাউন্টারের উল্টো হচ্ছে এনকাউন্টার, লিগালের উল্টো হচ্ছে ইললিগাল। সো এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে রিভার্স মিনিং দেয়, প্রিফিক্সগুলো যুক্ত করে আমরা সাধারণত রিভার্স মিনিংগুলো পাই। আর এছাড়া আমরা যদি কিছু সাফিক্সের এক্সাম্পল যদি আমরা দেখি, যেমন টি আই ওয়েন, সাফিক্স মানুষ যারা শেষে বসে, যেমন টি আই ওয়েন যুক্ত করলে কানেকশন, মানে কানেক্টের সাথে টি আই ওয়েন যুক্ত করলে কানেকশন। টিভ, টি আই ভিই, কমিউনিকেট, কমিউনিকেটের সাথে টি আই ভি যুক্ত করলে কমিউনিকেটিভ। একইভাবে স্লো, স্লোর সাথে এলওয়াই যুক্ত করলে স্লোলি। ডম, কিং এর সাথে ডম যুক্ত করলে কিংডম বা রাজ্য। হুড, আচ্ছা হুডের ওয়ার্ডটা এখানে দেওয়া হয়নি, একটু মিস্টেক হয়ে গেছে। হুড হচ্ছে কি ধরেন বয়হুড, চাইল্ডহুড, আমরা বলি না বয়হুড, চাইল্ডহুড, তো এই বয়হুড চাইল্ডহুড থেকে আমরা পাই যে এটা হচ্ছে কি মানে একটা সাফিক্স যুক্ত হয়েছে এখানে। সো এই সাফিক্সগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইংরেজি শব্দ তৈরির ক্ষেত্রে, বানানোর ক্ষেত্রে এবং উচ্চারণের ক্ষেত্রে। সাফিক্সের উচ্চারণটাও আলাদা হয়, আবার সাফিক্সের স্পেলিংটাও ডিফারেন্ট হয়, মানে এবং সাফিক্সের কারণে আগের ওয়ার্ডের কিছু পরিবর্তন শেষের দিকে আসে, অনেক সময় ই থাকলে ইটা উঠে যায়, হ্যাঁ এরকম কিছু পরিবর্তন হয়। এগুলো সাফিক্সের রুলস যখন আপনি পড়বেন তখন আপনি শিখতে পারবেন, আর এই সাফিক্সের রুলস দিয়ে
ইংরেজিতে আর্টিকেল লেখা দুটো ওয়েবসাইট আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। ওইখানে কিন্তু প্রিফিক্স আর সাফিক্সের প্রত্যেকটা মিনিং কি কোন ক্ষেত্রে বসে সেটা কিন্তু এখানে ইংরেজিতে দিয়ে দেওয়া আছে, একটু কষ্ট করে আপনারা পড়ে নেবেন। এছাড়া সাফিক্স দ্বারা কিন্তু পার্ট অফ স্পিচও ইন্ডিকেট করে, যেমন ধরেন নাউন নাউন ইন্ডিকেট করে যেসব সাফিক্সগুলো দ্বারা, যেমন শেষে যদি টি আই ওয়েন যুক্ত থাকে, আইটি থাকে, ইআর থাকে, নেস থাকে, আইএসএম থাকে, এমইএনটি থাকে, এএনটি, শিপ, এইজ, ইআর ওয়াই, এগুলো দ্বারা সাধারণত মানে নাউন প্রকাশ করে, অর্থাৎ এগুলো এগুলো যে ওয়ার্ডের মধ্যে থাকবে সেগুলো সাধারণত নাউন হয়ে যাবে। আর এই নাউনগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন কি, ধরা যায় না, ছোঁয়া যায় না, রাইট? সো এই নাউনগুলো হয় সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মানে এটা একটা মডিফাইড ফর্ম, এই কোনো ভার্বের সাথে বা কোনো ওয়ার্ডের সাথে এগুলো যুক্ত হয়ে তারপরে এই নাউনটা তৈরি হয়েছে। একইভাবে অ্যাজেক্টিভ, শেষে যদি এল, ইএনটি, আইভি, আইওইউ, ওইউএস, এফইউএল, তারপর হচ্ছে এলই ডাবল এস, এগুলো যদি থাকে তাহলে কিন্তু সেটা অ্যাজেক্টিভ হয়। যেমন আমরা যদি বলি যে কন্টিনিউয়াস, এখানে আস এটা একটা অ্যাজেক্টিভ, তারপর হচ্ছে গিয়ে ফুল, আমরা জানি বিউটিফুল, এটা একটা অ্যাজেক্টিভ, তাই না? এরপর অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে গিয়ে শেষে যদি এল ওয়াই যুক্ত থাকে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হয় মেইনলি, এল ওয়াই যুক্ত থাকলে এটাকে বলা হয় হচ্ছে গিয়ে বা অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়, এটা হচ্ছে অ্যাডভার্ব, তার মানে শেষে এল ওয়াই থাকলে এটা একটা অ্যাডভার্ব হয়। তো সাফিক্সের ব্যাপারটা হচ্ছে এরকম যে শেষের যে ওয়ার্ডগুলো, যে আলাদা পার্টিকেলটা যুক্ত হচ্ছে, এই পার্টিকেল, এই ছোট ছোট অংশগুলোকে পার্টিকেল বলা হয়, এই পার্টিকেলগুলো যুক্ত হওয়ার কারণে সেই ওয়ার্ডের মিনিংটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, ওয়ার্ড ফরমেশনটাও পরিবর্তন হয়ে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড, অর্থাৎ নাউন থাকলে ভার্ব হয়ে যাচ্ছে, ভার্ব থাকলে নাউন হয়ে যাচ্ছে, এভাবে পরিবর্তন হচ্ছে। সো আপনারা একটু এই ব্যাপারগুলো খুব সিরিয়াসলি দেখবেন। আমি ভবিষ্যতে সাফিক্স এবং প্রিফিক্সের রুলস নিয়ে এই স্পেলিং এর ভিডিও সিরিজ করব, এটারই ধারাবাহিকভাবে চলতে থাকবে, তো সেগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সাথে থেকে আপনাদের স্পেলিংটাকে স্ট্রং করেন। থ্যাংক ইউ ভেরি মাচ।